31 জানুয়ারি বুধবার ছিল দুই ভাই সাইফুল ইসলাম ও সামিউল ইসলামের গায়ে হলুদের অনুষ্ঠান। কিন্তু তাদের বড় ভাই মনিরুল ইসলাম তখনও বাড়ি এসে পৌঁছায়নি। রাত 11টার দিকে বড় ভাই মনিরুল ইসলামকে আনতে মোটরসাইকেল নিয়ে দৌলতদিয়া ঘাটে যান ছোট ভাই সাইফুল ইসলাম। রাত 12টার দিকে দুই ভাই বাড়ির কাছে আসতে ট্রাকের ধাক্কায় দুই সহোদর নিহত হন। মুহূর্তে বিয়েবাড়ির আনন্দ রূপ নিয়েছে বিষাদে। দুই ভাই বাড়ি আসে ঠিকই, তবে মোটরসাইকেল চড়ে নয়, স্টিলের খাটিয়া। নিহতদের বাবা মোকসেদ আলী বাড়ির বারান্দায় শূন্য চোখে তাকিয়ে আছেন। তাকে ঘিরে সান্ত্বনা জানানোর চেষ্টা করছে সবাই। মা ফিরোজা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। তিন ভাইয়ের মধ্যে বেঁচে আছেন সামিউল। তিনি কি করবেন যেন কিছুই বুঝতে পারছেন না। কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন তিনি। বিয়ের প্যান্ডেল, গায়ে হলুদের মঞ্চসজ্জা সবই আছে, নেই শুধু দুই সহোদর। বাড়ি ফিরতে স্বজনদের আহাজারি। দুই ভাইয়ের এমন মৃত্যু কখনো ভাবতে পারেননি তারা। স্বজনরা বরযাত্রীর পরিবর্তে অংশ নিয়েছে সব যাত্রায়। 1 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সামিউর এবং 2 ফেব্রুয়ারি শুক্রবার সাইফুলের বিয়ের দিন ধার্য ছিল। দুই ভাইয়ের একসঙ্গে বৌভাতের অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারিত ছিল 3 ফেব্রুয়ারি শনিবার। স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম গাজীপুর থেকে বাড়ি ফিরছিলেন। রাতে সাইফুল ইসলাম মোটরসাইকেল নিয়ে বড় ভাই মনিরুলকে আনতে দৌলতদিয়া ঘাটে যান। সেখান থেকে মনিরুল মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেল আরোহী দুই ভাই গোয়ালন্দের ঢাকা খুলনা মহাসড়কে নবু সিমউদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মাটি বহনকারী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে দুই ভাই ছিটকে পড়লে ঘটনাস্থলে মনিরুল মারা যান। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ি উপজেলার খানখানাপুর গ্রামে মোকসেদ সর্দারের সন্তান মনিরুল ইসলাম গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সাইফুল ইসলাম রাজবাড়ি সদর উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের একটি প্রকল্পে কর্মরত ছিলেন। শামিমা চৌধুরী, শাম্মী, বিএনএ নিউজ 24।